নমস্কার, সেভেন আবেগ নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। মহিলাদের শ্লীলতা হানি করার অপবাদ সহ্য করতে না পেরে আত্মঘাতী আমরি হাসপাতালে কর্মরত যুবক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বাগুইয়াটির বিদ্যাসাগর পল্লী এলাকায়। সূত্রের খবর, 29 জুন হাসপাতাল থেকে কাজ সেরে বাড়ির দিকে যাচ্ছিলেন হসপিটালিটি ম্যানেজমেন্টের ছাত্র ও আমরি হাসপাতালে কর্মরত যুবক ঋত্বিক গুপ্তা। হঠাৎই বাগুইয়াটি জাগৃতি সংঘ ক্লাবের পাশে ওই যুবককে ঘিরে ধরে স্থানীয় বেশ কয়েকজন। তাদের অভিযোগ, বাইক নিয়ে যাতায়াতের সময় মহিলাদের শ্লীলতাহানি করে সে। গণ্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে বাগুইয়াটি থানার পুলিশ এসে ঋত্বিককে গ্রেপ্তার করে নিয়ে যায়। শ্লীলতাহানির অপরাধে বারাসত আদালতে তোলা হলে জামিনে মুক্ত হবার পর 30 তারিখ বাড়ি ফেরে সে। বাগুইয়াটির জর্দা বাগানে নিজের বাড়ি। এদিন ফ্ল্যাটে ভেতর থেকে উদ্ধার হয় তার নিথর দেহ। পরিবারের অভিযোগ, পুলিশ ধরে নিয়ে যাওয়ার পরে তাকে মারধর করে, এমনকি আমরি হাসপাতালেও তার বিরুদ্ধে অভিযোগ করে। এতেই অপমানে আত্মহননের পথ বেছে নিয়েছে সে। অনেক কিছু হয়েছিল, আমার ছেলেকে বলেছে চাকরি খেয়ে নেব, আমার ছেলেকে খেয়ে নিয়েছে। পুলিশ ওকে পাওয়ারকে দিয়েছে, মারার জন্য অধিকারকে দিয়েছে, পুলিশ মেরেছে। পুলিশ আছে এখন থেকে, থানা থেকে আউট আছে, এখন থানা থেকে কাল থেকে আউট আছে। আমার ওকে, ও আমার ছেলেকে খেয়েছে চাকরি বলে, আমি ওর চাকরি খাবো। ওর চাকরিকে ওকে সাসপেন্ড করার দরকার। কোন পুলিশ অফিসার নাম জানি না, আমার ছেলে চেনে, ফ্রেশ চেনে। বাগুইয়াটি নাগাই কি বলে অর্জুনপুর থানা। ও ভাবছে আমি কিছু নেই, আমি নর্মাল মানুষ, আমি এফটিআর সঙ্গে জড়িত রয়েছি। ও আমার ছেলেকে, আমার গাড়ি নামে কেস ছিল, গাড়ি থেকে 6 মাস আগের কেস। 6 মাস কি পুলিশ ঘুমাচ্ছিল? 6 মাস পুলিশ ঘুমাচ্ছিল? গাড়ি আমার নামে, ছেলে গাড়ি নিয়ে গেছে, ছেলেকে ধরেছে। ওই ওই গাড়ি সবাই চালায়, অনেকজন চালায়, কিন্তু 6 মাস আগেকার কেস। সেই নিয়ে ওকে ধরেছে, আর ধরে ওইখান থেকে 4টে লোক মিলে ধরে আর ওকে পুলিশ হাতে তুলে দিয়েছে। আর সে পুলিশ নিয়ে গিয়ে ওইখানে বেরোচ্ছে, ওইখানে বলছে নাকি মেয়েদের গায়ে হাত দিতে যাচ্ছিল। ও এক বাইক চালাচ্ছে, ধরে নি না, আমার ছেলে ভয়তে বলেছে না না না, ওই কোনো মেয়ে পাওয়া যায়নি, অন্য ভদ্র মহিলা, এই বৌদি রয়েছে। এইরকম বৌদিরা এসে বলছে যে আমার গায়ে হাত দিচ্ছিল, এই বৌদির মতন ও ছেলে আমার গায়ে, ছেলে কি হাত দেওয়ার লোক? এই অপমানে কি সুইসাইড করেছে? হ্যাঁ, না এই অপমানের জন্য করিনি, আমার ছেলে করেছে পুলিশ মারের জন্য। ওকে মেরেছে পুলিশ, আরও আই হসপিটাল থেকে এসেছিল, আইডি কার্ড ছিল, আইডি কার্ডটা কি করলো, এমনি হসপিটালে ওকে পাঠিয়ে দিলে, এমনি হসপিটালে আমার ছেলে কাজ করতো, এমনি হসপিটালে, এমনি এখন ওর গাড়ির মধ্যে কাগজ লাগানো আছে, গাড়ি ওর পার্কিং এর কাগজ রয়েছে ওর মধ্যে, এমনি গাড়ি রাখতে দেয় না। তা আমাকে মারলো কেন ছেলেকে? বল, তারপরে বললো চাকরি খেয়ে নেবো, চাকরি খেয়ে আমার নামে করে আমার ছেলেকে পুরো খেয়ে নিল, আমার ছেলেকে সুইসাইড করে নিল। কেন? ও যদি না মারতো আমার ছেলে সুইসাইড করতো না, আমার ছেলে সুইসাইড করে ফেলো। কি চাইছেন আপনারা? আমি চাইছি ও মেরেছে কেন আমার ছেলেকে, যে মেরেছে তাকে আমার শাস্তি চাই। ঋত্বিকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বাগুইয়াটি থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে বাগুইয়াটি এলাকা। ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয় লোকজন। পঙ্কজ বিশ্বাস, 7 আবেগ নিউজ, বাগুইয়াটি। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তা শেয়ার করুন নিজের কাছের বন্ধু অথবা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ জানাবো, চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।